ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी विशुद्धानंद जी महाराजेर बक्तृतार संकलन সাত প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। এই হচ্ছে আমরা আজকে ৪০তম বক্তৃতা পড়ব। এই আমাদের আজকের এই যে পাঠচক্রটি হচ্ছে এটি রামকৃষ্ণ মিশন আশ্রম দিনাজপুর বাংলাদেশ কেন্দ্রের সৌজন্যে এটা হচ্ছে। এটা ৪০ নম্বর বক্তৃতা। এটি বক্তৃতাটি দেওয়া হয়েছিল শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম করিমগঞ্জ 25শে এপ্রিল 1957 সাল। যে শ্লোকটি দিয়ে মহারাজ শুরু করেছেন, এই শ্লোকটি আমরা বহুবার পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজের কাছে শুনেছি। মহারাজ এই কথাটি বারবার বলতেন বলতেন, তদ্দিনম দুর্দিনম মন্যে মেঘাচ্ছন্যম ন দুর্দিনম ইয়দ্দিনম হরি সংলাপ কথা পীয়ূষবর্যিতম। বলতেন সেই দিনটাকে দুর্দিন বলে আমরা স্বীকৃতি দিতে পারি, যেদিনে ঝড়জল বৃষ্টির কারণে বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়, যে দিনটাতে আমরা ভগবানের কথা বলতে আমরা আলোচনা করতে পারি না, যেদিনে আমরা হরি কথা হরিকে ভুলে থাকি, হরি কথা হরি সংলাপ কথা পীয়ূষবর্জিতম। পূজ্যবাদ গীতানন্দজি মহারাজ ছিলেন তখন বেলুর মঠে থাকতেন, মঠ মিশনের ট্রেজারার, ওনার ঘরে রোজ কথামৃত পাঠ হতো এবং বিভিন্ন তিথি পুজোগুলো আমরা যেরকম করতুম আর কি ট্রেনিং সেন্টারে, যে আজকে তিথি পুজো, আজকে অনেক হাঁটাচলা করতে হয়েছে, আজকে ছেড়ে দিন। আমাদের পূজনীয় খুব মনে পড়ে জ্যোষ্ঠানন্দজি মহারাজ ছিলেন আমাদের আচার্য, ওনার প্রত্যেক দিন ফোর্থ পিরিয়ডে ক্লাস থাকতো আর আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল যেদিন যেদিন তিথি পুজো সেদিনকে গিয়ে মহারাজকে ধরা, মহারাজকে একটু ধরলেই হতো যে মহারাজ জানেন ছেলেরা কী হারে সার্ভিং করতে গিয়ে ঘেমে নিয়ে স্নান করেছে গরমের দিনে, আর এত পরিশ্রম করেছে, এত প্রণাম করেছে, আপনি কি আমাদের প্রতি এত আনকাইন্ড হবেন। মহারাজ একবারে গলে যেতেন আর সেই সমস্ত গলে গিয়ে প্রত্যেকবারের ফোর্থ পিরিয়ড আমাদের লীলা প্রসঙ্গ পাঠে তিথি পুজোর দিনে, এই তিথি পুজোর দিনগুলো আমার খুব মনে পড়ে যে আমরা কেমন করে এই ক্লাস বাঙ্ক করার চেষ্টা করতাম। ফার্স্ট পিরিয়ডে বাঙ্ক হতো কারণ পূজনীয় পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ রঙ্গনাথ আনন্দজি প্রণাম নিতেন 9টায়। সেকেন্ড পিরিয়ড বাঙ্ক হতো কারণ পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ প্রণাম নিতেন 9টা 45। আর পূজনীয় রামগোপাল মহারাজ আমাদের শিখিয়েছিলেন তোমরা গিয়ে হিরণমাঞ্জিকে গিয়ে ধরো যাতে উনি 11টার সময় প্রণাম নেন, তাহলে তোমাদের প্রথম হাফে 3টে পিরিয়ডই চলে যাবে। পূজ্যপাদ ভূতেশানন্দজি বারবার এই কথা বলতেন, একদিন ভীষণ ঝড় বৃষ্টি, খুব মেঘাচ্ছন্ন আকাশ, একেবারে এমন কালো মেঘ আমরা এর আগে কখনো দেখিনি। আমরা বলছে আমাদের জগদীশ মহারাজ বলে ফেলেছিলেন, মহারাজ আজকে বড় দুর্দিন, কীরকম প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, মহারাজ এই শ্লোকটি উল্লেখ করলেন। মেঘাচ্ছন্ন দিন তো দুর্দিন নয়, যেদিন আমরা শ্রীহরিকে ভুলে থাকি সেদিনই আমাদের আসল দুর্দিন। গীতানন্দজির কথা বলছিলাম, ওনাকে তিথি পুজোর দিন কথামৃত পাঠ থেকে বিরত থাকতে বললে উনি বলতেন আজকে খ্যাটন জুটেছে, হ্যাঁ মহারাজ খ্যাটন জুটেছে, খ্যাটন যদি জুটে থেকে থাকে তাহলে ক্লাস করতে হবে, এমনি ছাড়া যাবে না। এই যে বড়রা আমাদের সবসময় এই যে ভগবানের কথা ভাবার কথা বলতেন, এ বললাম না, এই যে আমাদের বিট্টুবাবুকে আমরা বলছিলাম যে আজকে খুব দুর্দিন বলে, খুব ঝড়জল বৃষ্টি বলে ও এতে যেতে পারিনি, সারগাছি যেতে পারিনি, ভূতেশানন্দজিকে এরকম কথা বলাতে ভূতেশানজি বলেছিলেন নাইবা তুমি মঠে আসতে পারলে, তোমার মনটা তো মঠের মধ্যে আছে। এই মনে মনে সবসময় হরি সংকীর্তন হরি কথা হওয়াটা খুব জরুরি। উপনিষদে দেখি শিশু গুরু শিষ্য গুরুকে জিজ্ঞাসা করছেন, কস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি, হে ভগবান কাকে জানলে সব জানা হয়ে যায়। আচার্য বললেন ঈশ্বরকে জানলে সমস্ত জ্ঞান অধিকত হয়, এ জ্ঞান একটু আধটু করে পাওয়া জ্ঞান নয়, এ পূর্ণ জ্ঞান এবং তৎসহ আনন্দ ও শান্তি। আজকেই একজন অনেক বিদেশ দূর দেশ থেকে ফোন করেছিলেন, তিনি আমাকে বলছিলেন যে জ্ঞান হলে কী বোঝা যায়, আর খুব সহজ উত্তর হচ্ছে আমার যদি খাওয়া খিদে থাকে, আমি যখন খেতে থাকি খাবার পরে ক্ষুধার্ত অবস্থা থেকে এসে খেতে থাকি, খেতে খেতে একটা সময় আমি অনুভব করতে পারি যে আর আমার খাবার প্রয়োজন নেই, তখন কেউ সাধলেও আমি বলি না আমি খাবো না আমার পেট ভরে গেছে।
আমার মনের সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়। আমি ওনাকে বলছিলাম পূজনীয় কমলেশানন্দজি মহাজের কথা, ইনি বর্তমান কমলেশানন্দজি নয়, ইনি মহাপুরুষ মহাজের সময় কমলেশানজি গদাধর আশ্রমের প্রথম অধ্যক্ষ ছিলেন। ইনি একবার অনেককে বলেছিলেন যে তাঁর পূর্ণ জ্ঞান হয়েছে, ব্রহ্ম জ্ঞান হয়েছে। মহাপুরুষ মহারাজকে গিয়ে অনেকে গিয়ে বললো, মহারাজ বুঝলেন তো কমলেশানন্দ স্বামীর ব্রহ্মজ্ঞান হয়েছে? তো মহারাজ শুনে বলেন, ও ব্রহ্মজ্ঞান হয়েছে, চুপ করে আছেন আর কিছু বলছেন না। তারপরে যখন একদিন সেই স্বামীজি দেখা করতে এসেছেন মহাপুরুষ মহারাজের সাথে, মহাপুরুষ মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা অঞ্জলি নমস্কার, আচ্ছা আপনার কি মনে হয় যে তোমার কি মনে হচ্ছে, মনে কিছু সংশয় আছে? তখন ও বলে, হ্যাঁ আমার সংশয় আছে। মহাপুরুষ মহারাজ বুড়ো আঙুলটা এমনি এমনি করে নাড়াতে নাড়াতে বলছেন, তাহলে হয়নি, তাহলে হয়নি, তাহলে হয়নি। কোনো রকম সামান্যতম সংশয় থাকবে না, ঈশ্বর বোধ সম্পর্কে সাধারণ সংশয়, সামান্য সংশয় থাকবে না। দেখবেন আমাদের সবসময় একটা সংশয় কাজ করে, যখন বেশ ফেভারেবল সব ডিসিশনগুলো হতে থাকে তখন ঈশ্বর আছেন, তোমার মতো দয়াবান আর জগৎ সংসারে কাউকে খুঁজে পাইনি। তারপরে আমি তোমাকে এত করে ডাকলাম, আমার কাজটা হলো না, আমি নেট কোয়ালিফাই করতে পারলাম না, এটা কি ধরনের কথা হলো? এগুলো কিন্তু আমরা সব বলি। ঠাকুরের ওই যে মিষ্টির গড় বেশ কম বেশি, সেটা সবসময় এই গিভ অ্যান্ড টেক পলিসি থেকে হয়। ছেলেটার পরীক্ষা, ছেলেটার রেজাল্ট বেরোবে, তার পাঁচ দিন আগে থেকে ভালো ভালো কড়াপাকে সন্দেশ টন্দেশ আসছে, তারপরে দেখা গেল অঙ্কে 100 ভেতরে 40 পেয়েছে। ছেলেটা তো দমাদম প্যাদানি খেলুই, তার সঙ্গে ভগবানের ইয়েটাও আস্তে আস্তে কমতে কমতে পেঁড়া, তারপর থেকে বাতাসা, তবে চিনের গুঁড়ো, চিনির গুঁড়োতে গুঁড়োতে পরিণত হলো। হ্যাঁ, গলায় মোটা যে মালা, জুঁই ফুলের মোটা মালা ছিল, হ্যাঁ ঠাকুরকে পরালে কি ভালো না দেখায়। তারপরে যখন সম্পর্ক শেষ হয়ে গেল, আস্তে 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 সব চলে গেল। আমরা আপনাদের একটা গল্প বলেছিলাম, ঠাকুর ঝামাপুকুর রাজবাড়িতে যে মানে শালগ্রাম শিলার পূজা করতেন, আমি ছেলেবেলায় সেই শালগ্রাম শিলা দেখেছি, যে শালগ্রাম শিলা এবং শীতলা দেবীর ঘট যে স্থাপিত আছে সেটা দেখেছি। আমরা যখন ট্রেনিং সেন্টারে আছি, তখন আমাদের সুমন্ত্রানন্দজি ছিলেন, তিনি আমাদের বললেন, তোমরা একবার ওটা দেখাতে পারো, আমি কখনো দেখিনি। তা সেই ওখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের জিজ্ঞাসাপাতি করে তাদের অনুমতি নিয়ে তারা বললেন, মোটামুটি একটা নাগা দিলে পুজো হচ্ছে অবস্থায় দেখা যাবে। আমরাও মায়ের বাড়ি থেকে দুপুরে প্রসাদ পেয়ে একটা থেকে 1:15 নাগাদ গিয়ে পৌঁছলাম, তখনও পূজারি আসেনি। দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কেউ দুধ, একটা দুধের প্যাকেট ছুঁড়ে দিয়েছে, সেটা ঘরের মধ্যে ফেটে গিয়ে সারা ঘর দুধে দুধ হয়ে গেছে। আর শালগ্রাম শিলা আর শীতলা দেবীর উদ্দেশ্যে যে খাটগুলো আছে তাতে মশারি তখনও ফেলা। আমাদের সামনে সে এবার প্যাকেটটি সিং তালপাতা সেপাই তিনি এলেন, কড়ম কড়ম করে খুললেন, খুলে তারপরে সেই যে এস্টেটের দাসী আছে, ঘরদোর যিনি পরিষ্কার করেন, তিনি তো যে ছুঁড়ে দিয়ে গেছে তার গোষ্ঠীর 14 পুরুষ করলেন। তারপরে আস্তে আস্তে ওই দুধের প্যাকেটে যতটুকু দুধ ছিল সেইটাকে এক জায়গায় করা হলো। শালগ্রাম উঠলেন, তার মঙ্গল আরতি হলো ওই 1টার সময়, তারপরে হুড় হুড় করে একটু যেটুকু দুধ ছিল সেইটা দিয়ে চান হলো, তারপরে খানিকটা শুকনো চাল, তাতে 2 কলা আর 1 বাতাসা, 1 নাড়ু দিয়ে সকালের ভোগ পূজা হয়ে গেল। তারপরে বৈকালিক, আমি যে দুপুরবেলায় সন্ধ্যা আরতি হয়ে গেল, আবার ঘুম পাড়িয়ে দিলেন। আমরা থাকতে থাকতে এই 20-25 মিনিটের মধ্যে ভগবান জাগ্রত হলেন, ভগবান পূজা গ্রহণ করলেন, আবার নিদ্রিত হয়ে গেলেন। এটা কি জানেন তো, আগ্রহ বিগ্রহ গলগ্রহ, এটা হচ্ছে যখন আমরা প্রতীক উপাসনা করি, ঈশ্বরকে খুঁজি না, তখন আমাদের পূজা উপাসনাগুলো ঠিক ঠিক সেই রকম হয়। কিন্তু যখন আমরা সত্যি সত্যি তাকে খোঁজার চেষ্টা করি, তখন যখন আমরা অনুভব করি যে একমাত্র ঈশ্বরকে জানলেই সমস্ত জ্ঞান অধিগত হয়, তখন আমরা সেই জ্ঞানের পেছন ছুটতে থাকি। মহারাজ একটা ভারী সুন্দর কথা বলছেন, এ জ্ঞান একটু একটু করে পাওয়া জ্ঞান নয়, এ পূর্ণ জ্ঞান এবং তৎসহ আনন্দ ও শান্তি। একটু একটু করে পাওয়া যায় না এই জ্ঞান, এই জ্ঞান সেই ঠাকুর বলছেন, অন্ধকার ঘরের ভেতরে, 1000 বছরের অন্ধকার ঘরের ভেতরে যদি একটা আলো দেশলাই জ্বালানো হয়, তাহলে কি ঘরটা একটু একটু করে অন্ধকার নাশ হয়? তা নয়, সঙ্গে সঙ্গে সারা ঘরটা আলোকিত হয়ে যায়। ভগবানকে চাইতে 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 কেমন হয় এটা আমরা দেখেছি। বেলুড় মঠে থাকার কল্যাণে ব্রহ্মজ্ঞ সন্ন্যাসীদের দেখার সুযোগ হয়েছে, এবং ঈশ্বরকে পেলে যে কীরকম আনন্দ হয়, মানুষ কীরকম দিব্য আনন্দে ভরে থাকে, এবং তাদের দেখলে মনে হয় তারা এই জগতের মানুষ নয়,
এটা আমরা একেবারে খুব সামনে থেকে, চোখের সামনে থেকে দেখেছি। আমার জীবন দর্শন থেকে আমি বলতে পারি, পূজনীয় স্বামী আত্মস্থানন্দজিকে আমি যখন দেখেছি তখন উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, সবাই ভয় পেতেন, সাধু থেকে আর এমনকি জেনারেল সেক্রেটারি মহাজও ভয় পেতেন, সবাই ভয় পেতেন সত্যকৃষ্ণ ভোগবে। আমি দেখেছি কাশী সারানন্দজি অত পুরো প্রাচীন সাধু, আমাদের তিনি রাজা মহারাজের শিষ্য, তিনিও ভয় পাচ্ছেন সত্যকৃষ্ণ ভোগবে, তাই তিনি সুরসুর করে চলে যাচ্ছেন, কারণ সত্যকৃষ্ণ মহাজ খুব হিতাকাঙ্ক্ষী সকলে। সেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যখন জেনারেল সেক্রেটারি হলেন তখন তাকে দেখলাম, তখন তার আরেকটা রূপ, একবারে সবার কল্যাণের জন্য এটা তার ছিলই, কিন্তু একটা মাতৃমন যেন হতে থাকলো। তারপরে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হলেন। ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন একদিন আমি তাকে জিজ্ঞাসা করেছি, বলেছিলাম যে আপনি আর ঠিক আগের মতো নেই। তখন উনি বললেন, আগের মতো নেই মানে উনি আমাদের বকার সময় কতগুলো স্পেশাল শব্দ ব্যবহার করতেন, সেগুলো আর ব্যবহার করেন না। মহারাজ ভারী মিষ্টি হেসে বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট পোস্টটা মানে হচ্ছে ঠাকুরের সঙ্গে টিউনড হয়ে থাকা। আমি টিউনড হইনি কিন্তু টিউনিং করে চলেছি, কিন্তু টিউনড হলে মানুষ কেমন হয় সে আমরা দেখেছি, এক অদ্ভুত, যাকে দেখলে সবাই ভয় পেত, তিনি সকলের আকর্ষণের বস্তু হয়ে গেছিলেন। সন্ধ্যা আরতির পরে ঠাকুরকে প্রণাম করে তিনি নিজের নিচে এসে দাঁড়িয়ে থাকতেন, সবাইকে ডাকতেন, এসো 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 প্রণাম করবে, আচ্ছা করো করো ভালো করে প্রণাম করো। মায়ের মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন সকালবেলা প্রণাম করার পরে, আমরা ওইখানে ওই সময় মহারাজকে দেখা হতো, মহারাজ একদম নির্মল আনন্দ গল্প করতেন আমাদের সঙ্গে, আমাদের মনে হতো না আমরা সঙ্ঘের সঙ্ঘগুরু ঠাকুরের প্রতিনিধির সঙ্গে গল্প করছি, ছেলে মানুষের মতো। ব্রহ্মচর্য দীক্ষা দিতে এসেছেন, মানে কীরকম এটা দেখলে বোঝা যায় যে বালকবধ কেমন হয়, এটা উদাহরণ দেওয়া যায়, আমি স্মৃতিকথা বলছি না, শুধু উদাহরণ দেবার জন্য। মহারাজকে আমি ব্রহ্মচর্য সন্ন্যাসের দীক্ষায় সাহায্য করতাম, মহারাজ মন্দিরে ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে ঘরে ফিরে গেছেন, তিনি এখন ইয়ে দেবেন, সবাইকে নাম দেবেন, গুরু পূজা হবে, এইসব হবে। মহারাজ ফিরে গেছেন, তখনও নতুন ব্রহ্মচর্য প্রার্থীরা এসে পৌঁছয়নি। মহারাজ বলছেন, শিশু হলে কী হবে, সেই গমগমের ব্যাপারটা তো ছিল যেটা আমরা সবাই ভয় পেতাম। আমাকে বলছেন, কী ব্যাপার হলো বলো দেখি। হ্যাঁ, আমি বুড়ো মানুষ, আমি ঠাকুর প্রণাম করে চলে এলাম, আর এই অল্প বয়সী ছেলের এখনও প্রণাম করে আসতে পারলো না। তখন আমি বলছি যে মহারাজ, ওরা তো পায়ে হেঁটে ঠাকুরকে প্রণাম করলো, আর আপনি তো গাড়িতে করে প্রণাম করলেন। উনি এমনি এমনি করে আমাকে ডাকছেন, আমি কানটা মুখের কাছে নিয়ে যেতে আমাকে ফিস ফিস করে বলছেন, হ্যাঁ রে গাড়িতে করে প্রণাম করলে কি তাড়াতাড়ি হয়। এই যে এই ব্যাপারটা, এই যে বাইরের জগতেরই ব্যাপারটা, এটা থেকে সম্পূর্ণ আমি হতবাকই বললাম, হ্যাঁ মহারাজ আপনি তো কোথাও নামলেন না, গাড়ি ঘুরে গেল, আপনি হাত জোর করে প্রণাম করলেন চলে এলেন, বললেন তাহলে থাকুক। তারপরে জিজ্ঞেস করছেন, আচ্ছা এটা তো ব্রহ্মচর্য দীক্ষা, সন্ন্যাসীরা কী করছেন। আমি বললাম, মহারাজ ওরা দেখবে, আপনি নাম দেবেন, গুরু পূজা হবে, আচ্ছা আচ্ছা তাহলে তোমরা বসতে পারো। এই দেখছেন এমনি করে বসে আছেন। তারপর আস্তে জিজ্ঞেস করছেন, আচ্ছা বাংলাদেশ থেকে কজন ব্রহ্মচারী আছে। আমরা জানি এটা, কিন্তু তখন ওই লিস্ট খোলা হয় না যতক্ষণ না মহারাজ বলছেন, লিস্টের ভেতরে সব কিছুই জানি কিন্তু ওইটুকু গোপন আমরা নিজেরা অন্যদের কাছ থেকে রাখি। আমি বললাম, হ্যাঁ বাংলাদেশ আছে, কোথাকার আছে। খুলে দেখলাম দুজনেই দিনাজপুরের ব্রহ্মচারী। মহারাজ বলছেন, জানিস তো আমি না দিনাজপুরের। সে মহারাজকে আমি কিছুতেই সামলাতে পারছি না, বলছে হ্যাঁ মহারাজ আমরা জানি, মহারাজ এটা নিয়ে হইচই, সব সাধুরাই দেখছে, তোরা তো বুঝতে পারছেন না মহারাজের সঙ্গে কী করছে। দেখছে মহারাজ হাত পা হাত মুখ নাড়িয়ে বলছেন, জানিস তো আমি না দিনাজপুরের। ত্রিদীপবাবুর ইয়ে খুলে গেছে মাইক্রোফোন, হ্যাঁ এই আমি না দিনাজপুরের, আমি দিনাজপুরের, যে বারবার করে বলছেন, তিনি যেন নিজেকে সামনে রাখতে পাচ্ছেন। এই মানুষ হচ্ছেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, একেবারে ভুলেই গেছেন এই জগৎটা যে আছে এটা সম্পূর্ণ। এই যে বলছেন না, এ জ্ঞান একটু একটু করে পাওয়া জ্ঞান নয়, এ জ্ঞান পূর্ণ জ্ঞান এবং তৎসহ আনন্দ ও শান্তি। এই কয়েকদিন আগে বলছিলাম আপনাদের, প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, মাতাজি টেবিল বাজাচ্ছেন, জিজ্ঞেস করছেন মাতাজি এত আনন্দ কোথায়, বলছেন আনন্দ 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 ঘোষণা, এত আনন্দ, ঈশ্বরের আনন্দ এতখানি তিনি নিজের ভেতরে আর সামলে রাখতে পারছেন না। দেখবেন এই কথা শুনতে শুনতেই আমাদের আনন্দ হয়, যারা পুরুষ তাদের গল্প শুনতে শুনতে এই আনন্দের প্রকাশটা এমন এমন, বলছেন আনন্দ 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 ঘোষণা, আনন্দে একবারে থাকো, এইরকম আনন্দে ভরপুর হয়ে থাকো, এই অদ্ভুত। এবং সব কথাতেই বলছেন, শেষের দিকে শুনতাম ভক্তিপ্রাণ মাতাজি সবসময় কথা বলতেন যে মাকে ডাকো মাকে বলো, এই যে ঈশ্বর নির্ভরতা সব কিছুর ভেতরে, তিনি আর কিচ্ছু চান না
আত্মস্থানজিকে শেষবারের মা সন্ন্যাস যখন উনি মন্দিরে গিয়ে দিলেন, সেই শেষবারে যখন মহারাজকে বার করে নিয়ে আসছি, উনি বলছেন, বুঝলি, আমি উপাস থেকে গিয়ে ঠাকুরকে দেখব। ঠিক আছে, বাঁ পাশ থেকে ঘুরিয়ে ডান পাশে নিয়ে যাওয়া হলো। তারপরে ডান পাশে গিয়ে বলছেন, খানিকক্ষণ দেখে বলছেন, আমি উপাস থেকে গিয়ে দেখব। এরকম চলছে, বার তিন চারেক চলার পরে আমরা তখন আস্তে আস্তে মহারাজকে ঠেলা শুরু করেছি, যে মহারাজ এগিয়ে চলুন, এগিয়ে চলুন। তা বললেন, মাকে প্রণাম করবেন, মার কাছে গিয়ে প্রণাম করে। এবার যখন যতই মহারাজকে গেটের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, দরজার কাছে, মহারাজ কিছুতেই আর যেতে রে, শেষকালে দরজাটাকে খপ করে ধরেছেন। ছোট্ট শিশু যেমন বলে আমি মাকে ছেড়ে যাব না, বলছে আমি ঠাকুরকে ছেড়ে যাব না। সে কিছুতেই তাকে বোঝানো যাচ্ছে না, অনেক কাজ বাকি আছে। অথচ এর মতো এরকম পারফেকশনিস্ট মানুষ আমি জীবনে দেখিনি। কারণ স্বামী আত্মস্থানন্দ যে আসতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং জেনারেল সেক্রেটারি দুটি ভূমিকায় তাকে দেখেছি। এইরকম অ্যাক্টিভ লোক, এইরকম পারফেকশনিস্ট, এরকম মানুষ আমার দেখানি। অনেককে দেখেছি যারা এখন প্রেসিডেন্ট হয়েছেন, পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, অনেককে দেখেছি, কিন্তু আত্মস্থানন্দজির আমি তুলনা খুঁজে পাবো না। হয়তো আমার দৃষ্টিটা ধাঁধিয়ে গেছে হয়তো তাঁকে দেখে। এই যে বলছেন না, পূর্ণ জ্ঞান এবং তৎসহ আনন্দ শান্তি, এইটা মহারাজকে দেখতাম। মহারাজ শরীর অসুস্থ, সন্ন্যাস দিতে এসছেন হাসপাতাল থেকে। আমি গিয়েছি আগের দিন, আমি মহারাজ সন্ন্যাস দেবেন সেই মহারাজকে বোঝানোর চেষ্টা করছি। যখন মহারাজ গেলাম, গিয়ে দেখলাম মহারাজ পাশ ফিরে চুপটি করে শুয়ে আছেন। সেই বাড়ির বৃদ্ধ দাদুরা যেরকম থাকে, তাদের ভেতরে যেরকম একটা শিশু সুলভ জিনিস থাকে, মানে শান্তিতে তিনি ঘুমিয়ে আছেন ভাঁধিকাত করে। তারপরে মহারাজকে যখন ডাকা হলো, এমন বাচ্চা ছেলের মতো বুঝছেন, ও আচ্ছা, এরম মাথা নাড়ছেন, বুঝতে পারছি যেমন কোনো কথা বলছেন না, কিন্তু আমার ইনস্ট্রাক্টর শুনছেন। সেই বাচ্চা ছেলেকে মা যেরকম বলে না, এরমভাবে করবে, এর বাইরে কখনো যাবে না। আমি ওরকম একটা ধাড়ি বুড়ো মানুষকে ওরকমভাবে বোঝাচ্ছি এবং তিনি সেই বাচ্চা ছেলের মতো শুনছেন। আরেকটা ছবি মনে পড়ে, গহনানন্দজি প্রথমবার সন্ন্যাস দিয়েছেন, ফিরে ঘরে ফিরে এসেছেন, সপ্তর্ষি মাস তাকে বোঝাচ্ছেন পরবর্তী কাজটা কী। দরজা বন্ধ, সেই ঘরের ভেতরে উনি ওনাকে বোঝাচ্ছেন। সে বাচ্চা ছেলে যেরকম করে এমনি করে ঘর কাত করে দেখে, গহনানন্দজি ওরকম ঘর কাত করে দেখলে, আমি ঘরটাকে দরজাটাই একটুখানি খুলেছি, সময় হয়ে গেছে মহারাজ আসবেন সেটা বলবার জন্য। আমি গিয়ে দেখছি সপ্তর্ষি মাস বুঝিয়ে যাচ্ছেন, আর ছোট ছেলে যেরকম, বাধ্য ছেলে যেরকম ঘর কাত করে শোনে, আপনার স্কুলে যেরকম 4-5 বাচ্চারা যখন, এই 4-5 বাচ্চা যখন ক্লাস 1 ভর্তি হয়, এ ফর অ্যাপল, বি ফর বল, তাহলে আমরা কি বললাম যে বাচ্চারা আবার করে বলে, সেই ছোট্ট শিশুর সাথে এই ধারী শিশুর কোনো ফারাক নেই, আনন্দে ভরপুর, পূর্ণ আনন্দে ভরে আছেন। বেদ বলেছেন বিদ্যা দুরকম, পরাবিদ্যা ও অপরাবিদ্যা। যারা শুধু শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে তারা অপরাবিদ্যাই লাভ করেছে, তাকে না জানলে বেদ, বেদান্ত, বেদাঙ্গ সবই তো অপরাবিদ্যা। পরাবিদ্যার দ্বারা পরম পুরুষকে জানা যায়, এটা হচ্ছে কথা, যে বিদ্যায় ভগবানকে পাওয়া যায়। সচাতুরী চাতুরী কথামৃতে আছে, যে বিদ্যায় যেতে, যে চাতুরিতে তাকে পাওয়া যায়, সেটি একমাত্র চাতুরী, আর বাকি সবই বোকামি, তাছাড়া আর কিচ্ছু নয়। ভগবানকে যদি পাওয়া না যায়, ভগবানকে যদি খুঁজে না পাওয়া যায়, ভগবানকে যদি অনুভব না করা যায়, শুধু বৃথা একটা জীবন কাটিয়ে দেওয়া, সকাল থেকে রাত, রাত থেকে সকাল, এই অবধি কাটিয়ে যাওয়া। ঠাকুর অপরাবিদ্যা উপেক্ষা করেছিলেন, বড় ভাই রামকুমার তাকে টোলে নিয়ে গেলেন শাস্ত্র পড়াবার জন্য। রামকুমার জীবিকার জন্য পৌরোহিত্য করতেন, পূজা সেরে চালকলা বেঁধে নিয়ে বাসায় ফিরতেন। তিনি তো ভাইকে টোলে নিয়ে গেলেন বিদ্যারম্ভের জন্য, কিন্তু ঠাকুর সেই চালকলা মাধা বিদ্যা অপরাবিদ্যা শিখতে একেবারেই রাজি হলেন না। তাই বলে কি মূর্খ ছিলেন? যে বিদ্যা তিনি অর্জন করলেন সেই তো আসল বিদ্যা, পরাবিদ্যা ব্রহ্মবিদ্যা। তিনি পরাবিদ্যা লাভ করে ভেতরে ডুব দিলেন, গভীর সমাধি ভূমি হতে অমূল্য রত্ন তুলে এনে দুই হাতে ছড়ালেন। সাধারণ লেখাপড়ার ধার দিয়ে তো গেলেন না, অথচ তার কথামৃত পর তাতে গীতা ভাগবত নিখিল শাস্ত্রের সার পাবে। তিনি কি করে জানলেন এত সব? জগদম্বার অফুরন্ত জ্ঞানভাণ্ডার, তিনি রাস ঠেলে দিলেন ঠাকুরকে। তাই তো তার বাণী শুনে আচার্য, পণ্ডিত, বৈজ্ঞানিক সবাই স্তব্ধ হয়ে যেত। ঠাকুর তার অনুভূতিলব্ধ জ্ঞান সর্বসাধারণের জন্য কেমন সহজ ভাষায় বিলিয়ে দিয়েছেন, তা উপলব্ধ, তাঁর উপলব্ধ সত্য জেনে জগৎ আজ মুগ্ধ হয়ে যাচ্ছে। আসল জিনিস তো বাইরে নয়, ভেতরে।
যিনি ভেতরে পূর্ণ করে রয়েছেন তাকে জানলে সব জানা যায়, সব পূর্ণ হয়ে যায়। জওহরলাল নেহরু খুব সম্ভবত নেতাজি সম্পর্কে একটি লেখা লিখেছিলেন, সেখানে সুভাষচন্দ্র বসু সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছিলেন যে সুভাষচন্দ্র বসুর যে কৃতকথা এবং তাঁর যে আচরণ সেগুলো আজও মানুষ কেন মনে রেখেছেন, কারণ তিনি অন্তর থেকে সেটি অনুভব করেছিলেন। অন্তর থেকে অনুভব করেছিলেন বলেই তার উচ্চারিত শব্দ, তার কৃতকর্ম এত শক্তিশালী যে তা আগামী দিনের মানুষ, তার চলে যাওয়ার এত বছর পরেও আগামী দিনের মানুষের হৃদয়ে সেটা গেঁথে গেছে। এটা একেবারে খুব পরিষ্কার কথা। এই বাংলাদেশে যারা আছে তারা বড় মানুষদের মুরুব্বি বলে, এই কোনো কিছু হলে মুরুব্বিদের সভা বসায়। কেন মুরুব্বিদের সভা বসায়? কারণ মুরুব্বিদের পাকা বুদ্ধি। আপনারাও দেখবেন যখন বিপদে পড়েন তখন নিজেদের বড় যারা আছে তাদের সঙ্গে গিয়ে কথা বলেন। কেন কথা বলেন? তারা কি আপনার চেয়ে বেশি পণ্ডিত? তা না। আমরা তো দেখতাম কিছু হলেই ঠাকুমার কাছে সবাই, বাবা মামা কাকা সবাই চলে আসতেন, তিনি কিন্তু খুব বেশি লেখাপড়া জানতেন না। আমার এখনও মনে আছে নলিনীবালা দেবী এই কথাটা খুব সুন্দর করে লিখতেন, কিন্তু দেখে মনে হতো এটা আঁকা, আর সেই লেখাপড়ার ধার দিচ্ছেন না। মা ঠাকুরুন শেষকালে মা কথাটাও লিখতে পারতেন না, বাঁ হাতে বুড়ো আঙুলে ছাপ দেওয়া হতো, টিপ ছাপ দেওয়া হতো। সবাই যে যতই বলুক না কেন, কিন্তু কোন অভিজ্ঞতা থেকে বলছেন? অন্তরের অনুভূতির অভিজ্ঞতা থেকে বলছেন। এইটার উপর ঠাকুর জোর দিতে বলেছেন। ঠাকুর অপরাবিদ্যা উপেক্ষা করেছিলেন, যে বিদ্যা শুধু আমি আমার আমার পেটের চিন্তা করায় সেই বিদ্যাকে তিনি অধিগত করতে বলছেন না। তাহলে কি আমরা চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে কিছু করবো না? তা নয়, আমরা শুধু ওইটুকুর মধ্যেই থাকবো না। তা মা ঠাকুরের কথাটা ভারী সুন্দর। ও বাবা, ঠাকুরের মধুর মন ছিল, তার ঘিয়ের বাটি মাগুর মাছের ঝোল তারা জোগাড় করে দিয়েছেন। আমাদের কিন্তু কাজকর্ম করতে হবে, কিন্তু সদা সর্বদা একটা জিজ্ঞাসু মন তৈরি রাখতে হবে, যে জিজ্ঞাসু মন প্রতি মুহূর্তে ঈশ্বরকে খুঁজে চলেছে এবং ঈশ্বরীয় জ্ঞান ছাড়া বাকি যে জগৎ সংসারের অন্যান্য জ্ঞান সেগুলো অপ্রয়োজনীয় এটা সে অনুভব করেছে। যতক্ষণ না পর্যন্ত আমরা এটা অন্তর থেকে অনুভব করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না, আমাদের এটা কোনোভাবেই হবে না। এই যতক্ষণ অনুভবের জায়গায় দেখবেন আপনারা চাকরিটা যদি ভাষা ভাষা করেন তাহলে কিন্তু কোনোদিন চাকরি থেকে কোনো জ্ঞান আপনারা আসবে না। আমাকে একজন ভদ্রলোক খুব দুঃখ করে বলেছিলেন, আমাদের বেলঘরিয়া স্টুডেন্ট সমের ছাত্র ছিলেন, তিনি বলেছিলেন সংস্কৃত নিয়ে পড়লাম, এখন কি করছি না ব্যাংকের অফিসার, ক্যাশিয়ার না এলে ক্যাশ ক্যাশতে বসে টাকা গুনি, আর সারাদিন খালি হিসাব করছি এর কত পার্সেন্ট ইন্টারেস্ট হলো, ব্যাংকের কি হলো কি না হলো। তখন এসব সিএসআর পদ্ধতি ছিল না, ভাগ্যিস একটা জিনিস থেকে তারা রক্ষা পেয়েছিলেন। কিন্তু সারাক্ষণ আমি বললাম এই চাকরিটাকে আপনি ভালোবাসেন না কেন? কারণ আপনি অনুভব করতে পারেন না চাকরিটা আপনাকে কি কি দিয়েছে। খুব ভালো করে ভাবুন, চাকরিটা আপনাকে জীবনে একটা স্থায়িত্ব দিয়েছে, সামাজিক মর্যাদাবোধ দিয়েছে এবং নিজের পরিবারকে ভরণ পোষণ করার ক্ষমতা দিয়েছে। আপনি শুধু একা টানছেন না, জগৎকে বাড়ির কয়েকটা অংশকে টেনে নিয়ে যাচ্ছেন। কিন্তু এর ফলে তিনি যদি চাকরিটাকে যদি না ভালোবাসেন তাহলে একেবারে সেই চন্দন ভারবাহী গর্ধবের মতো হয়ে যাবেন, চন্দন বয়ে চলবেন কিন্তু চন্দনের যে সুগন্ধ সেটা পাবেন না। আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু তা নয়। অবশ্যই আমরা পড়াশুনো করব, অবশ্যই আমরা কার্যকরী বিদ্যা শিখব, একই সঙ্গে নিজের জীবনের কীরমভাবে মানোন্নয়ন হবে সেটা সম্পর্কে যদি আমরা অবহিত না হই তাহলে কিন্তু কোনোভাবেই কিছু কিছু হবে না। এটা করতেই হবে, যে কারণে ঠাকুর এটা দেখিয়েছেন। রামকুমার জীবিকার জন্য পৌরোহিত্য করতেন, পূজো আসেরে চাল কলা বেঁধে নিয়ে বাসায় ফিরতেন। তিনি তো ভাইকে টোলে নিয়ে গেলেন বিদ্যারম্ভের জন্য, কিন্তু ঠাকুর সেই চাল কলা বিদ্যা অপরা বিদ্যা শিখতে শিখতে একেবারেই রাজি হলেন না। তাই বলে কি তিনি মূর্খ ছিলেন? প্রভানন্দজির সাথে একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, একটা কম্পিউটার সায়েন্স বিভাগে, সেখানে তার বক্তৃতা আছে, সেখানে বক্তৃতা দিলেন, ফিরে আসার সময় গাড়িতে খুব গোমরা হয়ে মুখে বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম ভাড়া যাতে গোমরা হয়ে আছেন কেন, বললেন এত লেখাপড়া শেখার পরে এই যাদবপুরের ছেলেপুলেরা আমাকে ইলিটারেট বলে। ইলিটারেট কেন? কারণ কম্পিউটার ব্যবহার করতে জানেন না। কিন্তু অদ্ভুত জিনিস দেখলাম, 7 দিন ধরে শুধু কম্পিউটার খোলা আর বন্ধ করা শিখলেন, তারপরে আস্তে আস্তে সেই কম্পিউটার ব্যবহার করা শিখলেন। আমরা কম্পিউটার ব্যবহার করলে কী কী সব জিনিস শিখলাম তা না, উনি কম্পিউটারটা ব্যবহার করছেন
ওনার যে ভাবনা চিন্তা রাশি আছে সেগুলিকে লিপিবদ্ধ করে যাচ্ছেন। এবং এক মাসে 3-4 মাসের রিফ্লেকশন তৈরি করা হয়ে গেল, ওনার যে ভাবনা চিন্তা যেগুলো বদ্ধ হয়েছিল সেগুলো কিন্তু কম্পিউটার ব্যবহার করে প্রকাশ করছেন। শুধু তাই না, তার প্রিন্ট আউট নিয়ে সেটা নিয়ে ভাবছেন, সারা দিন ভাবছেন। আমি ওনাকে দেখে হতবাক হয়ে যেতাম, কাজ করছেন, কোনো একটা জায়গায় বক্তৃতা দেবেন, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটা ছোট্ট স্লিপ পেপারের প্যাকেট আছে, সেটা রাখা আছে, হয়তো সার্কুলার দেখছেন, দেখতে দেখতে ওনার মনের একটা অংশ সেটা চিন্তা করছে, হয়তো কিছু ভালো কথা মনে পড়লো, সঙ্গে সঙ্গে নিয়ে কাগজে নোট ডাউন করল, যখন যা মনে পড়েছে সেটিকে নোট ডাউন করে তারপরে যখন বক্তৃতার জন্য আসল যুদ্ধ শুরু হলো তখন সেই কাগজপত্র বই সব নিখুঁত করে, একটা ট্রেনিং সেন্টারে বক্তৃতা দিতে যাবেন তার জন্য 7 দিন ধরে পড়াশোনা করছেন, হয়তো উপনিষদের 2টি শ্লোক বলবেন, সেই উপনিষদের সেই শ্লোক, তার কত রকম শঙ্কর ভাষ্য কি বলছে, শঙ্কর ভাষ্যের এই শব্দটার কি অর্থ ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের বলবেন, হ্যাঁ একেবারে প্রস্তুতি। এবং সেটা বলার পরে ওনার এক অদ্ভুত আনন্দ, উনি যখন বলতেন ওনার মনে ডিসস্যাটিসফ্যাকশন থাকতো, আরও ভালো করে বলতে পারলে ভালো হতো, কিন্তু আমরা আনন্দ অনুভব করতাম। রঙ্গনাথ আনন্দজি বলছেন, ক্লাস 8 পাশ করা আমাদের প্রেসিডেন্ট, মাত্র ক্লাস 8 পাশ করেছেন। আমি এই কথাটা কালকেও বলছিলাম, বারবার বলি, এটা একটা অনুভূতি। মহারাজ বলছেন আমাদের জীবনে শাস্ত্রের কি প্রয়োজন, এটা হচ্ছে বিষয়, নেসেসিটি অফ স্ক্রিপচার্স ইন আওয়ার ডে টু ডে লাইফ, এই বিষয়ে বলছেন ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীটা। এই বক্তৃতাটা বাইরে কোথাও আপনি পাবলিশ হয়নি, উনি আমাদের ট্রেনিং সেন্টার আর্কাইভসে আছে। মহারাজ বলছেন আমরা মেঝেতে বসে শুনছি, আর একটা ছোট্ট চৌকির ওপর তার উপর একটা চেয়ার রাখা আছে, মহারাজ এরকম পা মুড়ে বসতেন, পা মুড়ে বসে বলছেন, কোনো স্ক্রিপ্ট নেই, কিচ্ছু নেই, আর সেই মাইক্রোফোনটা ওনার মুখের কাছে রাখা আছে, উনি খুব কনসিয়াসলি বলছেন যাতে মুখটা সবসময় মাইক্রোফোনের সামনে থাকেন, কিন্তু মনে হচ্ছে একটা শক্তি ওনার ভেতর থেকে ধীরে ধীরে আমাদের ভেতরে আসছে। আমরা হাত পা নাড়া, ওই যে সেই গুপি গাইন বাঘা বাইনকে ভূতে বর দিয়েছিল না, যখন তারা গান গাইবে বাজাবে কেউ নড়বে না চড়বে না, মুগ্ধ হয়ে থাকবে। এই রঙ্গনাথ আনন্দজি যখন বক্তৃতা দিতেন ঠিক এই রকম বোধ হতো, নড়াচড়া, এমনকি হাতে মশা বসেছে সেটাকে যে মারতে হবে সেটাও বুঝতে পারছি। আমার মনে আছে আমাদের ভ্যালিডিক্টরি ফাংশনে বলতে এসেছিলেন, উনি বলছেন আমার হাতে মশা বসেছে বুঝতে পারিনি, অনেক পরে এমনি করেছি মশাটা প্রচুর রক্ত খেয়েছে, সাদা জামায় সেই রক্তের দাগ লেগে গেছে, মানে ওই যে হাতটা তুলে যে তাকে মারবো এই মারার ইচ্ছাটুকু শুদ্ধ হচ্ছে না। তিনি বলছেন সাধারণ কথা কিন্তু তার সঙ্গে মিশে আছে তার জীবনবোধ। কি সহজ উদাহরণ, আমরা জিজ্ঞেস করলাম কেমন করে সেন্টারে গিয়ে থাকবো, কখনো এরকম গোল পার্কের মতো বড় সেন্টারে থাকিনি। উনি বললেন ওয়েন এভার এ ম্যান কামস টু ইউ থিঙ্ক দ্যাট শ্রীরামকৃষ্ণ হ্যাড কাম টু ইউ, ওয়েন এভার এ লেডি কামস টু ইউ থিঙ্ক দ্যাট হোলি মাদার সারদা হ্যাজ কাম টু ইউ, ওয়েন এভার এ কমন ম্যান কামস টু ইউ সে ক্যা হ্যায়, বাট ওয়েন এভার হোলি মাদার অর ঠাকুর কামস ইউ সে ক্যা হ্যায়। ইউ জাস্ট সি দেয়ার ইজ এ মডুলেশন ইন ইয়ার ভয়েস, বাট দ্য মডুলেশন অফ ইয়ার ভয়েস ইজ চেঞ্জিং, অ্যাট দি সেম টাইম দিস উইল অলসো চেঞ্জ। এইটা হচ্ছে কথা, অদ্ভুত সুন্দর। তিনি বলছেন যে যখনই কোনো মানুষ, এটা আমি পরীক্ষা করে দেখেছি এই যে চেঞ্জটা, এটা সত্যি সত্যি অনুভব করা যায়, যখনই কোনো মানুষকে মনে হচ্ছে কল্পনা করতে হয় যে স্বয়ং ঠাকুর এসেছেন, তার সঙ্গে ব্যবহারটা একবারে আমূল বদল হয়ে যায়। উনি বলছেন চেঞ্জ দ্যাট ইজ ইউ, জীবনকে দেখার এই অভিজ্ঞতা কোথা থেকে বলছেন, এটা আমাদের উপনিষদের ভাবনা থেকে বলছেন। বলছেন সত্যম বদ ধর্মম চর, আর কি বলছেন, আচার মাতৃদেব পিতৃদেব হব আচার্য দেব হব অতিথি দেব হব, এই বাবা মা আচার্য এবং অতিথি, অতিথি মানে যিনি তিথি নামে নিয়ে এসেছেন, যিনি আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তাকে দেবতা জ্ঞান করো। তিনি দেবতা হলেন কি হলেন না পরের কথা, কিন্তু আমি তাকে দেবতা জ্ঞান করো। যদি আমি তাকে দেবতা জ্ঞান করি তাহলে যেমন দেবতার সামনে আমি আমার বেস্টটা দিই, আপনারা যেমন খুশি থাকেন না কেন, কিন্তু যত খুশি বদমাইশি করেন না কেন, কিন্তু নিজেদের গুরুদের সামনে গেলে কিরকম ভেজা বেড়ালটি হয়ে থাকেন মনে আছে, ঠিক ওই রকম আমরা সেরকম ভেজা বেড়ালটি হয়ে থাকি। আমরা যত দুনম্বরই চিন্তা করি না কেন নিজের গুরুর সামনে গিয়ে একদম, আমি তো নিজের জীবন দিয়ে দেখেছি কারা ভেজা বেড়াল হয়েছেন জানি না, আমি তো নিজে ভেজা বেড়াল হয়ে থাকতাম, শব্দ বেরোতো না, বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাহা কে বা জানে, আমার খালি মনে হতো রবীন্দ্রনাথের এই কথাটা ভূতেশ আনন্দজির সামনে সফল, উনি হাসছেন আমি কোনো উত্তর দিতাম না, হোঁদার মতো তাকিয়ে থাকতাম।
উনি ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছেন, আমি তার কোনো উত্তর দিতে পারতাম না। আমি যে উনি হাসার পরে উল্টে যে হাসতে হবে, ছবির সামনে এখন কত দাঁত বার করে হাসি, কিন্তু যখন উনি সত্যি সত্যি ছিলেন ও সেই বিরাট ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে কখনো যে হাসতে হবে সেটাই ভুলে যেতাম, একদম ভুলে যেতাম, কখনো মনে হতো না। রামগোপাল মহারাজ যখন ম্যানেজার ছিলেন বন্ধুর মতো গিয়ে আড্ডা মারতাম, কিন্তু যখন গিয়ে ভাইস প্রেসিডেন্টের চেয়ারে গিয়ে বসলেন আমি বুঝলাম কোথাও একটা অন্তর তৈরি হয়ে গেছে, একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, উনি যেন একটা অন্য কোনো রাজ্যে অন্য কোনো জগতে বিচরণ করছেন। উনি আমার সাথে খুব সহজভাবে ব্যবহার করছেন, জামা খুলে দিয়ে আমার হাতে দিয়ে বললেন হ্যাঙ্গারে রাখো, গেঞ্জিটা তুলে দিয়ে বললেন জলে ভিজিয়ে ওইটাকে নিংড়ে মেলে দাও, একটা পরিষ্কার গামছা, একটা ভিজে গামছা দাও, একটা পরিষ্কার গেঞ্জি দাও। আমি ঠকঠক ঠকঠক করে কাঁপছি, কারণ আমি একেবারে তার সামনে গিয়ে ভিজে বিড়াল হয়ে গেছি। তার যে যে প্রচণ্ড জ্ঞান জীবন বোধ থেকে, এই হচ্ছে পরাবিদ্যা, এই যে অপরাবিদ্যা লাভ করে তিনি তার সেই যে ব্রহ্মবিদ্যা লাভ করে তার সেই অমূল্য রতনে সম্পদশালী হয়েছেন, ভালোবেসে উজাড় করে সকলকে দিচ্ছেন। মহারাজ দীক্ষা দিচ্ছেন রামগোপাল মহারাজ প্রমেয়ানন্দজি এতে মায়ের ইচ্ছাপুরে, বর্ষার শেষ বর্ষার পরে সে ভাদ্র মাসে সব ফুলগুলো পচে গেছে, মহারাজের গলায় যখন মালা পরানো হচ্ছে মহারাজের গায়ে গালে সেই কাদাগুলো লাগছে, সেবক আবার মুছিয়ে দিচ্ছেন আবার পড়ছেন। আমি গিয়ে মহারাজকে বললুম পরে মালাগুলো কি পরা খুব জরুরি, তুমি বলছেন মালা কোথায় গো, ও তো একটা ভাব, জীবনে একবার পরাবে তার স্মৃতি থাকবে সারা জীবন। খুব এরকম করে তো আমরা ভাবিনি, দেখুন আমরাও তো ভাবি কেউ এরকম পচা মালা যেন না না থাক 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 এরকম দূর থেকে করি। উনি বলছেন তা না, ওটা একটা ভাব, গুরু শিষ্য তার গুরুর গলায় পড়াচ্ছেন। আমাদের পূজনীয় বিমলাত্মানন্দজিকে এখানে একটা মালা পরিয়েছে, এত ছোট মালা, এত ছোট মালা পরানোর পর আর খোলা যাচ্ছে না, শেষকালে আমরা কাঁচি দিয়ে খুলে দিলাম, তা কেটে দিলাম আমরা। তারপরে বলছিলাম মালা পরা পড়তে হবে না, কিন্তু উনি কিছুতেই রাজি হলেন না, সব কটা মালা পরলেন। তার কারণ হচ্ছে ওনার ভেতরে সেই আনন্দ স্বরূপ বিকশিত হচ্ছে। আত্মস্থানন্দজির কাছে মন্ত্র দীক্ষা নিতে এসছেন একজন, লাল পদ্ম ফুলের মালা নিয়ে এসছেন ঠাকুরের জন্য মায়ের জন্য, স্বামীজির জন্য সাদা পদ্ম ফুলের মালা, আর সারা রাত জেগে পদ্ম ফুল ফুটিয়ে ওই তিনটে মালা তো গেঁথেছেনই, পূজনীয় আত্মস্থানজিদের লম্বা একটা মালা গেঁথে নিয়ে এসছেন। আমি তো ওনার অফিসিয়াল সেবক ছিলাম না, দীক্ষার জিনিসপত্র গুছাচ্ছি, ওই ভদ্রলোক এসে বললেন এই মালাটা কি মহারাজ পরবে, আমার খুব ইচ্ছা। মহারাজ শুধু এটা পরবেন না, পরে খানিকক্ষণ বসে থাকবেন, পড়া তো দূরের কথা, বসে থাকা কত ভারী মালা মহারাজ পড়তে পারবেন না। আমি বললাম ওর সেবকরা আছে ঠিক, ওরা ব্যবস্থা করবে। তারপরে যখন দীক্ষা হয়ে গেল, গুরু পুজো হচ্ছে, আমি আগেই চলে এসেছি শুধু দেখবার জন্য কি হয়। তারপরে সেই ছেলেটা যথারীতি যখন এলো তার মালাটা দেখে সেবকরা গাঁই গুঁই করছে, মহারাজ বললেন কি হলো, পদ্ম ফুলের মালা নিয়ে এসছে। তখন ছেলেটা বলছে আমি গেঁথে নিয়ে এসেছি, বলছে ঠিক আছে ঠাকুরকে পড়া, মহারাজ যেন বলতেন। তা বলা হলো মাস ঠাকুর মাস আমি যে তিনজন ঘাড় ঘুরি এমনি করে দেখলেন, তবে ছেলেটার মুখের দিকে তাকে না আচ্ছা পড়া, সেবক গাঁই গুঁই করছেন, মহারাজ শুনলেনই না পড়লেন, শুধু পড়লেন না, ওর মালাটা খুলতে আশিস মাস খোলার চেষ্টা করছেন, বারণ করলেন। তারপরে তাকে ওই যে মহারাজ অস্থিটা ঠেকাতেন ঠেকিয়ে দিলেন সে প্রণাম করে, পরের জন যে আসছে তাকে হাত দিয়ে এমনি করে আটকে দিলেন। তারপর সেই ছেলেটা গিয়ে মহারাজের সামনে গিয়ে সামনের দেওয়ালের কাছে বসেছে এবং মহারাজ ওকে দেখছেন, দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে, মহারাজ গলায় মালাটা পরে আছেন। তারপরে মহারাজ বলছেন হয়েছে তো, বললেন হ্যাঁ হয়েছে, তখন গলা থেকে মালাটা খুলে দিলেন। তার সেই মুখের যে আনন্দ সেইটা আমি ভাবছি, যে বলছেন না যে শুধুমাত্র সেই পূর্ণ জ্ঞান ও শান্তি নন, সেটা ছড়িয়ে দিয়ে গেছেন জগদম্বার অপুরন্ত জ্ঞান ভাণ্ডার। কেমন করে গুরু পূজা করতে, তার আচরণ দিয়ে, তার সমস্ত কিছু একবারে সারা জীবনের মতো তার স্মৃতিতে ঢুকিয়ে দিয়ে গেলেন একেবারে। সেই যে আপনারা যারা দেখেছেন সেই কি সিনেমাটা ছিল ম্যাট্রিক্স, যে আসল মানুষটা তার ভেতরে, আসল মানুষটা বিজ্ঞানাগারে আছে, তার একটা একটা ক্লোন একটা ঘুরে বেড়াচ্ছে সে চতুর্দিকে, সেই ছাতের মাথায় গিয়ে দেখছে পালনের উপায় নেই, একটা হেলিকপ্টার আছে কিন্তু ক্লোন জানে না কেমন করে চালাতে হয়, এমনি করে কানটা টিপে বললো যে হেলিকপ্টার চালানো আছাড়া আর কিচ্ছু নেই। সঙ্গে সঙ্গে এই মূল ইয়েটার ভেতরে সে হেলিকপ্টার চালানোর বিদ্যা এ করলো, চোখ বন্ধ করলো, টুটু 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 করে সেটা তার ব্রেনে গেল, যতক্ষণে পুলিশ এসে ধরতে এসে দেখছে সেই হেলিকপ্টার চালিয়ে তারা পালিয়ে গেছে। এই তার ভেতরে যে পূর্ণজ্ঞানীর ভেতরে এই জিনিসটা থাকে, নিজের ভেতরে আনন্দ আছে, সেই আনন্দটাকে এমন করে গেঁথে দিয়ে যায় তার স্মৃতি থেকে যায় সারা জীবন।
আমরা যারা দেখেছি আমাদের মধ্যে এই আনন্দের স্মৃতিটা সারাক্ষণ জাগে, যে যার নিজের হয়েছে এই ঘটনাটা তার তো অফুরন্ত হবেই। বলছেন জগদম্বার অফুরন্ত জ্ঞান ভাণ্ডার, তিনি রাস ঠেলে দিলেন ঠাকুরকে, তাই তো তার বাণী শুনে আচার্য পণ্ডিত বৈজ্ঞানী সবাই স্তব্ধ হয়ে যেতেন। ঠাকুর তার অনুভূতিলব্ধ জ্ঞান সর্বসাধারণের জন্য কেমন সহজ ভাষায় বিলিয়ে দিয়েছেন, কত সহজ। তিনি চলে গেছেন, স্থূল শরীর চলে গেছেন, সূক্ষ্ম শরীরে আমাদের বিরাজ করছেন, আমি তো বলি বাণী শরীর হিসেবে বিরাজ করছেন। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রামকৃষ্ণ তোমায় প্রণাম করি, সেই বাণী রূপে তিনি আমাদের মধ্যে আমাদের অন্তরে মূর্তি রূপে প্রকাশিত হচ্ছেন। তার শব্দ, এক একটা শব্দ ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। তার এই কথাটা শুনলেই মনে হয় কি করছি, ছি ছি জীবনটাকে বেকার কাটিয়ে দিচ্ছি। ঠাকুর যে বলেছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, তাছাড়া এটা কি করছি, শব্দের এমন শক্তি। কবে সেই 1886 সালের 1 জানুয়ারি বলেছেন, আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক। আমরা কত গ্রিটিং কার্ড লিখেছি, লাভ টু ইউ, নিউ ইয়ার্স গ্রিটিং, সব পুরনো হয়ে গেছে, কিন্তু এই শব্দের শক্তি সেটা কিছুতেই আর পুরনো হয়নি। প্রত্যেকবার যেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এবং কল্পনা করি তিনি যেন আমার দিকে তাকিয়ে বলছেন তোমার চৈতন্য হোক। আর কোনো শব্দ আমরা ভগবানের মুখ থেকে শুনতে চাই না, ওই তিনটি শব্দ তোমাদের চৈতন্য হোক। এই তিনটি শব্দ শোনার জন্য প্রাণ যেন আকুল হয়ে গেছে। আমি যেন সত্যি সত্যি আমার চেতনার পূর্ণায়ন চাইছি, আমি যেন চাইছি আমি সেই চেতনার বোধে বোধ হতে। বলছেন তার উপলব্ধ সত্য জেনে জগৎ আজ মুক্ত হয়ে যাচ্ছে। ঠাকুর একটু তোতলাতেন, মাস্টারমশাই বলতেন যে যখন তিনি অনেকক্ষণ এই যে আমি একটানা বকে চলেছি, ঠাকুরে যখন এরকম একটানা কথা বলে যেতেন একটু তোতলাতেন, একটু স্ট্যামারিং ভাব ছিল, নেগেটিভ পয়েন্ট এইটুকু, আর কিছু নেগেটিভ পয়েন্ট মাস্টারমশাই খুঁজে পাননি। কিন্তু ভেবে দেখুন তাঁর কথা হাঁ করে শুনছে কারা, কেশবচন্দ্র সেন মাস্টারমশাই, তা সেই সময়কার যারা বড় বড় মানুষজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, এরা সব শুনছেন। আবার বৃন্দের দাসী, তারও মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা খুব অর্থবহ। বলছে আর বাবা শাস্ত্র সবর মুখে, এই যে বৃন্দেদাসীর এই যে সার্টিফিকেট, আর একই সঙ্গে কেশবচন্দ্র সেনের এই যে সার্টিফিকেট, দুটোকে একসঙ্গে বাঁচিয়ে রাখা যায়। রবীন্দ্রনাথের একটি গান আছে, কবিতা আছে, যেটা আমরা সবসময় উল্লেখ করে থাকি, আমি বিপুল কিরণে আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি, ভাসিতে পারি যে ভালো। সূর্য অহংকার করে বলছে মা বিপুল কিরণে এই জগৎকে আমি আলোকিত করে থাকি, আবার শিশির টুকুরে ধরা দিতে পারি, ভাসিতে পারি যে ভালো। ঘাসের ওপর যে শিশির কণা পড়েছে তাতেও কিন্তু সূর্যের আলো পড়ে চিক 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 করছে, ওই জলকণাটা যেন একটা স্বর্ণ বিন্দু বলে বোধ হচ্ছে, বিশেষ করে শীতকালে দেখলেই বুঝতে পারবেন। দেখুন এই জগৎকেও আলোকিত করেছেন, আবার একই সঙ্গে এই বিন্দুতেও এসেছেন। বলছেন তিনি পূর্ণ বলে এই এক্সট্রিমটা প্রচণ্ড। বলছেন একই সঙ্গে তিনি মায়ের মতো থাকতেন, মায়ের মতো ভালোবাসতেন, নরেন এলো না তার কি কষ্ট, রাখালের খিদে পেয়েছে তাতে তিনি কষ্ট পাচ্ছেন, আবার রাখাল কয়েক মাস ইয়েতে আছে, বললেন পেনশিল খাচ্ছে, ময়ূর ময়ূরী নাচ দেখছে আর পেনশিল খাচ্ছে, পেনশন খাচ্ছে, সে নিয়ে তার কোনো ভাবনা চিন্তা নেই, ফিরেও তাকাচ্ছেন না। দুটি জিনিস একই সঙ্গে একই শরীরে এত ভালোবাসা এবং এত উদাসীনতা, এই দুটো জিনিস আমরা কখনো দেখি না। আমরা এত ভালোবাসতে যাই, ভালোবাসতে গিয়ে সেই ভালোবাসার মানুষটাকে পকেটস্থ করি, যখন অনুভব করি তখন সেই পকেট থেকে সে যখন ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়ে উড়ে চলে যায়, তখন আমরা অনুভব করি আমাদের পকেটের মানুষটা হারিয়ে গেছে। কালকেই একজন আমাকে ফোন করেছিলেন এবং বলছেন তার ছেলে বিয়ের পরে আলাদা হয়ে যেতে চাইছে, তাদের মনে হচ্ছে তাদের আচরণটা খুব সাফোকেটিং, ভদ্রমহিলা খুব স্নেহময়ী, আমিও গিয়েছি, আমি তো খুব পেটু এবং যারা খুব ভালো রান্না করতে পারে আমি তাদের খুব ফ্যান, আর অদ্ভুত অদ্ভুত সব রান্না করে খাওয়াতেন। তা সেই তিনি যখন কালকে বলছিলেন আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এটা ইনএভিটেবল, যেটা হচ্ছিল সেটা, ছেলেটি ডাক্তারি পড়তে কলকাতায় থাকতো যখন, তাই জন্য উনি সারা সপ্তাহ ধরে রান্না শিখতেন, নতুন নতুন রান্না শিখতেন, সেগুলোকে ট্রাই করতেন এবং তৈরি হয়ে থাকতো সেটা, ছেলে এলে এই একেবারে মুখ খোলার আগেই পটাপট 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 করে করতেন, আমার বাবু কী করবে, আমার বাবু কী করবে, আমার বাবু চলে গেল ওখানে, এই যে একটা সময় সে যে উড়ে চলে যাবে
এটা আমরা অনুভব করতে পারি না। হয়তো ঘটনাটা খুব দুঃখজনক, তাদের ভালোবাসার মধ্যে কোথাও কোনো খাদ নেই, নিখাদ ভালোবাসা, কিন্তু এই যে আঁকড়ে ধরে থাকা এই ব্যাপারটা কিন্তু কাজের কাজ নয়। বলছে না যে প্রজাপতিটা তোমার তোমার ছিল, সে যদি উড়ে গিয়ে আবার ফিরে আসে তবে সে তোমার ছিল, নাহলে সে তোমার কোনো দিনই ছিল না। এই যে দুটো জিনিস রামকৃষ্ণ জীবনে, গভীর ভালোবাসা একই সঙ্গে গভীর ত্যাগ, এই যে দুটো জিনিস, স্বামীজি আসছেন, নরেন আসছেন, বারবার আসছেন, তার দিকে ফিরেও তাকাচ্ছেন, একেবারে ফিরেও তাকাচ্ছেন। একদিন জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে তুই যে আসিস আমি তো তোর সঙ্গে কথাই বলি না, তাহলে তুই আসিস কেন? এই এই ঘটনাটা ঘটাচ্ছেন আমাদের আগামী দিনের মানুষকে দেখানোর জন্য। নরেন বললেন, আমি আমার ভালো লাগে তাই আমি আসি। এই দেখুন, কোনো প্রত্যাশা নেই, কিচ্ছু চাইছি না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। এই যে আমরা গান গাই না, ওই ভালোবাসাটাও চাইছি না, কিচ্ছু চাইছি না, ভালোবাসা চাইছি না, মন্দবাসা চাইছি না, কিচ্ছু চাইছি না। ভালোবাসাটা তখন ঠিকঠাক মতো হয়ে থাকে, নাহলে কিন্তু খুব মুশকিল, এটা বুঝতে হবে আমাদের। বলছেন, স্বয়ং পদ্মনাভের মুখপদ্ম থেকে বিনিসৃত গীতা হল সর্বশাস্ত্রের সার। শ্রীকৃষ্ণ যোগযুক্ত অবস্থায় গীতা শোনালেন অর্জুনকে। বাস্তবিক অবতার পুরুষরাই হলেন ব্রহ্মের সঙ্গে সংযোগ প্রণালী, চ্যানেল, তাদের মধ্যে দিয়ে আসে ব্রহ্মবাণী, তারা ব্রহ্মের সঙ্গে যোগযুক্ত হন, এই হলো সিক্রেট, এই গুচ্ছ কথা। উতেশ আনন্দজি মহারাজের কাছে আগের দিনের ঘটনাই বলেছি, একজন দীক্ষার মন্ত্র ভুলে গিয়েছে, তাই সে মহারাজের কাছে এসে জানতে চাইছে, দীক্ষার মন্ত্র ভুলে গিয়েছি, আমাকে আপনার দীক্ষার মন্ত্রটা বলুন। উনি বলছেন, তুমি আমার কাছ থেকে দীক্ষা পেয়েছিলে, মন্ত্র পেয়েছিলে? তখন হচ্ছে, হ্যাঁ আপনি তো পেয়েছিলেন, বলে দিন। বলছে, না বাপু আমি সে লোক নই, যে লোক দীক্ষা দিয়েছিল তাকে আহ্বান করতে হবে, তারপরে আমি তোমাকে মন্ত্র বলতে পারবো। রাজা মহারাজের কাছে মন্ত্র দীক্ষা হওয়ার কথা ছিল একজনের, রাজা মহারাজের শরীর চলে যাওয়ায় তার মন্ত্র দীক্ষা হয়নি। রাজা মহারাজের তিনি রাজা মহারাজকে স্বপ্নে দেখতে পেলেন এবং রাজা মহারাজ তাকে মন্ত্র দীক্ষা দিলেন, তিনি সেই মন্ত্রটি ভুলে গেলেন। তারপরে মহাপুরুষ মহারাজের কাছে ছুটে ছুটে এসছেন, মহাপুরুষ মহারাজকে অনেক করে বলছেন যে আপনি মহারাজের স্থলাভিষিক্ত, অতএব এই কাজটা আপনাকেই করে দিতে হবে। মহারাজ ধীরে ধীরে আস্তে আস্তে তার সব কথা শুনে রাজা মহারাজের ঘরে গেলেন, তার খাটের সামনে বসে দীর্ঘ সময় ধ্যান করলেন, তারপরে তাকে ডেকে পাঠান, তারপরে যে মন্ত্রটি বললেন, তার স্বপ্নের পাওয়া মন্ত্রটি তার স্মরণে এলো, তার মনে হলো হ্যাঁ তিনি রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজির কাছে এই মন্ত্রটি পেয়েছিলেন। এটা হচ্ছে কথা, আমরা যেন সবসময় মনে রাখি, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল হয় যে স্বয়ং ভগবান একটা প্রণালীর মধ্যে দিয়ে আমাদের কাছে আসেন তাঁর শব্দ তাঁর বাণী বলার জন্য। কারণ এটা খুব ঠিক, এটা আমরা আমাদের নিজেদের চোখ দিয়ে দেখেছি, অনুভবও করেছি অন্তর থেকে, যে মানুষটা দীক্ষা দিতে আসেন আর যে মানুষটার সঙ্গে রোজ আমরা গল্প করি, মজা করি, শাস্ত্র আলোচনা করি, সেই মানুষটা আর ওই মানুষটা এক লোক নন। বর্তমান প্রেসিডেন্ট মহারাজকে তো খুব বেশি করে মনে হয়, তার কারণ হচ্ছে ওনার সঙ্গে আমি 5 বছর কাজ করেছি, আমরা এক বাড়িতে থেকেছি, এই 7-8টা ঘর এপাশ ওপাশ আমরা থেকেছি, মানে আসা যাওয়ার পথে রোজ গল্প হয়েছে, কত মজা হয়েছে, কত বকুনি খেয়েছি, সেই বকুনিগুলো হজমও করেছি, সেই বকুনিগুলো নিয়ে আমরা মজা করতাম। কিন্তু এখন যে মানুষটা চেয়ারে বসে আছেন, ঠাকুরের চেয়ারে, তাকে কিন্তু আমি আর চিনতে পারি না, তার কারণ হচ্ছে তিনি সেই যোগযুক্ত হয়ে গেছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা তিনি সেই যোগযুক্ত অবস্থায় বলেছিলেন, তার রিপিটেশন আছে ব্যাদ গীতা এবং উদ্ধব গীতাতে। কিন্তু আপনারা যদি দেখেন, উদ্ধব গীতার যে শব্দ চয়ন, তার যে ভাষা প্রকাশ, তার ভাব প্রকাশ, শ্রীমদ শ্রীমদ্ ভগবদ্ গীতার ধারে কাছেও সেটা লাগে না। সেই একই কথা বলছেন, হে জীব সর্ব জিনিস ত্যাগ করো, কিন্তু শ্রীমদ ভগবদ গীতায় ওই যে স্লো ট্রান্সফরমেশন, যে অবস্থায় অর্জুন এসেছিলেন তার থেকে তাকে মুক্ত করা, তারপরে তার ধীরে ধীরে জীবনের মানোন্নয়ন করা, তাকে এমন একটা স্থিতিতে নিয়ে যাওয়া যাতে সে ঈশ্বর দর্শন করলেও সেটা হজম করার যোগ্য হয়ে উঠতে পারবে, তাকে ঈশ্বর দর্শন করানো, তাকে বোধ করানো, এই জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো সত্তা নেই, ঈশ্বর ভিন্ন আর দ্বিতীয় কোনো সত্তা নেই। তারপরে দেখুন তারপরের যে অংশগুলো আছে, সেখানে এই জগতের যে ভালো মন্দ এই নিয়েই খালি চর্চা, ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ, তারপরে এই যে আছে এই নানা রকমের যোগ, শেষকালে একেবারে যে মোক্ষ সন্ন্যাস যোগ, সেখানে এমন একটা জায়গার কথা বলা হচ্ছে, এমন একটা ভাবনা চিন্তার কথা বলা হচ্ছে যেটার পরে আর অন্য কোনো কিছু হতেই পারে না,
ওটা একদম যেন অন্তিম, আমাদের যেন অন্তিম একটা কথা সেটা যেন বলা হচ্ছে, যেন তিনি একটু একটু করে মানোন্নয়ন করছেন। যখন তিনি যখন মোক্ষ সন্ন্যাস যোগ বলছেন, তখন অর্জুন যেন সেটা সেটা শোনার যেন যোগ্য হয়ে উঠেছেন, এমন একটা স্থিতি। ঠিক সেই রকম যেমন আপনাকে যদি আজকে 25 খানা রাজভোগ খেতে দেওয়া হয়, আপনি খেয়ে ফেলবেন, কিন্তু কাল থেকে আর বাথরুম থেকে বেরোবেন না, ওটাই ওখানেই ঘরবাড়ি হয়ে যাবে। কিন্তু আজকে আপনাকে একটা দেয়া হলো, কালকে আরও 2টো দেয়া হলো, তারপরের দিন 5টা দেয়া হলো, তারপরে আরও 7 দিন বাদে 7টা দেয়া হলো, এরকম করে করে যত খেতে দেওয়া আছে আপনি আস্তে আস্তে একবারে শক্তপোক্ত হচ্ছেন, আপনি এটাকে গ্রহণ করতে পারছেন। শ্রীমৎ ভগবদ্ গীতার এই যে স্লো অ্যান্ড স্টেডি প্রসেস, আমাদের আত্মোন্নয়নের যে স্লো অ্যান্ড স্টেডি প্রসেস, সমগ্র 18 অধ্যায় ধরে ধীরে 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 আপনারাই নিজে বুঝতে পারবেন। অর্থসহ যখন শ্রীমৎ ভগবদ্ গীতা পড়বেন, আপনারা নিজেরা বুঝতে পারবেন আপনার জীবনের মানোন্নয়ন হচ্ছে, দেখার দৃষ্টিটা বদলে যাচ্ছে। 2য় অধ্যায়ের আপনি আর 18 অধ্যায়ের আপনি এক নন। রাগাত্মিকা ভক্তি এলে এসব সহজ হয়ে যায়। এই ভক্তিতে তিনি বাধা পড়েন, কি করে ভক্তি লাভ হবে? ঠাকুর বলছেন, কায় মনোবাক্যে উপাসনা করতে হবে, পায়ে হেঁটে মন্দিরে যাওয়া, ফুল তোলা, নিজে হাতে তার সেবা পূজা করা, তার নাম গুণগান শোনা, মুখে নাম সংকীর্তন, মানুষে তার লীলা চিন্তা ও নাম জপ, এইসবই কায় মনোবাক্যে উপাসনা। নন্দরানী এসেছেন, যশোদা রানী, তাকে শ্রীমতী রাধিকা তখন গভীর ভাবসাবাদিতে মগ্ন, ভগবানের সঙ্গে একাত্মহে আছে। তিনি বললেন, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। মা যশোদা প্রার্থনা করলেন, এই করো যেন কায় মনোবাক্যে তাঁর সেবা করতে পারি, শরীর দিয়ে তাঁর যে লীলাস্থল সেগুলো যেন নিত্য ঘুরে ঘুরে দেখতে পারি। আমাদের একজন সাধুর এই ভাবনা চিন্তা ছিল, তিনি ওই নিত্য সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতেন। তাকে দেখেছি জয়রামবাটিতে গিয়েছেন, মায়ের পুরনো মন্দিরে গিয়ে তিনি ওই পুরনো মন্দিরে যে যে ঘটনা ঘটল ঘটেছে যে কনভারসেশন সবসময় তার ঝুলিতে বই থাকতো, সেই ঝুলি থেকে বই বার করে মায়ের যে জয়রামবাটি পর্ব সেইটা দেখছেন, তারপরে নতুন বাড়িতে গিয়ে দেখছেন, তাঁর যে মাঝে পুণ্যপুকুরে কী কী করেছেন সেইটা দেখছেন। তিনি হাঁটতে হাঁটতে ওই জায়গা অবধি যেতেন, বড় রাস্তা অবধি, যেখান থেকে বাঁকুড়ার পথে সবাই রওনা দেয়, সেই গরুর গাড়ি চলেছে সেই পথ অবধি তিনি হেঁটে হেঁটে যেতেন। তিনি বলতেন, আমি ফিল করার চেষ্টা করি তার সেই ভাবটা। আমরাও এখনো খানিকটা বুড়ো হয়ে গেছি, তো সেদিনকে বলছিলাম বেলুড় মঠে গিয়ে ঘুরে ঘুরে দেখি, বেলুড় মঠে ঠাকুরের স্মৃতি বড় একটা আমার মনে পড়ে না, কিন্তু বেলুড় মঠ যখনই ঘুরতে থাকি ভূতেশ আনন্দজি মহারাজকে আমার ভীষণ মনে পড়ে। মন্দিরের সামনে দাঁড়ালেই মনে হতো এইখানে উনি দাঁড়াতেন, এই বোধহয় ওনার পায়ে ব্যথা হচ্ছে তাই উনি ঘুরে দাঁড়িয়েছেন আমাদের দিকে, এইখানে দাঁড়িয়ে হাসতেন, ওইখানে গল্প বলছেন, ওই বাঁকটার কাছে গিয়ে রোজ দাঁড়াতেন, আর এমন গল্প বলতেন সবাই হাসিতে ফেটে পড়ছে, যেন বম ফাটানো হচ্ছে। আমি চোখ বন্ধ করে সেদিনকে পল্লীমঙ্গল থেকে বেরিয়ে বোকার মতো রোদ্দুরে দাঁড়িয়েছি, আমাকে গার্ড এসে জিজ্ঞেস করছে কিছু হয়েছে, আমি ওনার কিছু হয়নি, আমি তো ওই ঘটনাটা স্মরণ করার চেষ্টা করছিলাম। তাই বলছেন, তাঁর লীলাস্থল যেন পায়ে হেঁটে যেতে পারি, কায় মন নিশিদিন তাকে যেন চিন্তা করতে পারি, আর বাক্যে বাক্যে শব্দ দিয়ে যেন তার গুণগান গাইতে পারি, এবং আমার সেই গুণগান যেন জগতে সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। বলছেন, নিজ হাতে তার সেবা পূজা করা, তার নাম গুণগান করা, মুখে নাম সংকীর্তন করা, মানুষে তার লীলা চিন্তা ও নাম জপ, এইসব কায় মনোবাক্যের উপাসনা। কায় মন এবং বাক্য, শরীর মন এবং শব্দ দিয়ে আমি তার সেবা করতে পারি, তার সঙ্গে একীভূত হয়ে যাওয়া, এইটা হচ্ছে কথা, এইটা আমাদের তার উদ্দেশ্য। এইটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। মহারাজ বলছেন, শ্রবণ কীর্তন স্মরণ, এই তিনটি হলো আসল জিনিস, এর সাথে চাই সাধুসঙ্গ, ওটি না হলে শুধু শ্রবণ কীর্তন স্মরণে কাজ হবে না। সাধুমুখে ভগবত প্রসঙ্গ শুনে শ্রদ্ধা হৃদয় হয়, শ্রদ্ধা থেকে আসে নিষ্ঠা, তারপরে ভক্তি, তাকে লাভ করতে হলে সাধুসঙ্গ চাই। সনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণী নৌকা, অল্পক্ষণের জন্য সাধুসঙ্গ তরণী স্বরূপ হয়ে এই ভবসাগর পার করে দিতে পারে। কুলিনগ্রাম নিবাসী মালাধর বসুর বৈষ্ণবকে প্রশ্নের উত্তরে মহাপ্রভু বলেছিলেন, যাহারে দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব মানে সাধু বা ভক্ত।
যার সাধু যিনি সাধু তার উপস্থিতি বা দর্শন মাত্রই মনে ভগবত ভাবের উদয় হয়। এটা হচ্ছে কথা, তিনটে জিনিস চাই, একটা হচ্ছে শ্রবণ, আর একটা হচ্ছে কীর্তন, আর একটা হচ্ছে স্মরণ, তার কথা শোনা, পড়ে শুনতে পারি অথবা অন্যের কাছ থেকে শুনতে পারি। শ্রবণ, কীর্তন সেটি গীত করা, মানে গান গাওয়া নয়, সেটিকে বলা, আখ্যায়িত করা, অন্যের সঙ্গে বার্তা বিনিময় করা, কাউকে না পেলে নিজের সঙ্গে নিজে। আমরা অনেক সময় অন্যের সঙ্গে করতে গিয়ে এত গুলগল্প করি না, আমি দেখি, এই তো দেখছিলাম এই পাবলিক সেলিব্রেশনে এসে দেখছিলাম, সে এত গুলগল্প শুনছিলাম, কতক্ষণে পালাবো সেইটা ভাবছিলাম আর কি, ওরকমটি চাই না। আমার মনে আছে আমি তখন অ্যানাউন্স করি, একটা গীতি আলেখ্যের দল এসেছিল, তারা বলছেন যে যোগীন মহারাজ নাকি, সে ঘটনায় আছে সেখানে, যোগীন মহারাজ নাকি আমাদের একে একদিন নাকি ডাকাত আমাদের শুনছি ওই আমজাদ আমজাদ একদিন জয়রামবাটি থেকে পায়ে হাঁটতে হাঁটতে বাগবাজারে মায়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছে, এবং সেখানে যোগীন মহারাজ ছিলেন, যোগীন মহারাজ তার সঙ্গে তর্ক বিতর্ক করে তার গালে থাপ্পড় মেরেছেন। আমজাদ একতলা থেকে উঠে দোতলায় চলে গেলেন এবং সেখানে গিয়ে মাকে তিনি বলছেন, বেলুড় মঠের মতো জায়গায় তাদের গীতি আলেখ্যেই ঘটনাটা হচ্ছে। আমি নেমে আসার, তখন তো স্টেজে চলছে অনুষ্ঠান, কিছু বলার উপায় নেই, তখন নেমে আসার পর আমি জিজ্ঞেস করলাম, আমজাদ যে কখনো কলকাতার রাস্তা চিনেছিল এরকম ঘটনা শুনিনি, আর যোগীন মহারাজ যখন ছিলেন তখন এইরকম ঘটনা, যোগীন মহারাজ এবং মা বলছেন আমজাদকে, যোগীন মহারাজকে বলছেন, যোগীন তুমি গিয়ে ক্ষমা চাও, শরৎ যেমন আমার ছেলে আমজাদও তেমনি আমার ছেলে, যে গল্পের গরু গাছে ওঠে না, শরৎ যেমন আমার ছেলে আমজাদও আমার ছেলে, যোগীন তুমি গিয়ে এর কাছে আমজাদের কাছে ক্ষমা চাও। আমি এই ঘটনার কোনো ভিত্তি নেই, অনেকে বলেন আজকাল দেখি ইউটিউবে অনেকের বক্তৃতা শুনি, গেরুয়াধারী অগেরুয়াধারী অন্যদের নানা রকমের শুনি, শুনিয়ে নানা রকমের গল্প শুনি এবং সেখানে শুনি এরকম সব অদ্ভুত অদ্ভুত ঘটনা। পবিত্রানন্দজি বলতেন, যদি সত্য ঘটনা না বলা হয়, ইউ আর লোয়ারিং ডাউন ইয়র ট্রুথ টু ইয়র সেলফ, তুমি তোমার ভিতরে যে সত্যবোধ নিজের কাছে সেটা অবনমন করাচ্ছ, তোমার আর সত্য সম্পর্কে ধারণা করার যোগ্যতা থাকবে না, এটা হচ্ছে কথা। এই শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন, কীর্তন যদি অন্যের সামনে না করতে পারি, মানে গান গেয়ে হোক বলে হোক, নিজের জন্য করবেন, নিজের জন্য করতে খুব ভালো। আর স্মরণ, সব সময় তাকে চিন্তা করা। এই ঠাকুরের বাবার গল্প আছে, তিনি নাকি কারুর সঙ্গে কারুর বাড়িতে যেতেন না, আসলে কারুর বাড়ি যাওয়ার মতো তার সময় হতো না, তিনি যত নিজেকে নিয়ে এত আনন্দে মত্ত থাকতেন, আমরা কেন এপাশ ওপাশ যাই, তার কারণ হচ্ছে আমরা নিজেরা নিজেদের নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকতে পারছি না। জেনারেটরের গল্প জানেন তো, সেই আপনি বাড়িতে একটা উৎসব হয়েছে, আপনি একটা জেনারেটর এনে রেখেছেন, যেই লোডশেডিং হয়ে গেল সঙ্গে সঙ্গে জেনারেটরটা চালিয়ে দিলেন, আপনার অন্ধকার গৃহ একবারে আলোকিত হয়ে গেল। কিন্তু আপনার ওই বাড়ির ভেতরে যদি একটা ইনবিল্ট একটা সিস্টেম থাকে, সোলার সিস্টেম, সারাদিন ধরে সূর্যের আলো নিয়ে এসে তার মধ্যে আলো তৈরি করবে, যে মুহূর্তে আলো চলে গেল সেই ইলেকট্রিসিটি যেটা জেনারেট করছে সেটা সঙ্গে সঙ্গে আলোকিত করবে, তাহলে দেখবেন আর জেনারেটরের প্রয়োজন না। এই যে আমরা যা কিছু নাটক টাটক সমস্ত কিছু দেখি, এইগুলো জানেন তো ওই জেনারেটরের মতো, আমি নিজের ভেতরে আমার আনন্দকে ক্রিয়েট করতে পারছি না, তাই আমি ওই রকম আনন্দ থেকে নেবার চেষ্টা করছি। মা আসছেন, সেই যে দেখছিলাম করুণাময়ী মা সারদা সেই সিরিয়ালে দেখছিলাম, সে মা আসছে, মায়ের পায়ে যে হারে আলতা পড়ানো হয়েছে সে যুগে ওরকমভাবে পড়তনটা, দক্ষিণ ভারতে নাচার সময় পায়ের কাছে গোলটি করা হয় আর আঙুলগুলোতে, আমাদের এখানে মায়েরা আপনাদের মায়েরাও দেখেছেন আলতা পড়াতেন, আমরা ছেলেবেলায় দেখছি নাপতিনিরা এসে আলতা পরিয়ে দিত, ওই এমনি এমনি করে আঙুল দিয়ে টেনে 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 আঙুলের ভাঁজে ভাঁজে ঢুকিয়ে দিল, আর যারা ছোট বাচ্চা মেয়ে তাদের পায়ের মাঝখানে ওই রকম একটা আঙুল দিয়ে একটা টিপ বানিয়ে দিত। ইদানিং তুলি দিয়ে পড়ছেন, সে মা ঠাকুরুন তুলি দিয়ে আলতা পড়েছেন, নিখুঁত আলতা পড়া, সেই পা পড়াটা আমি দেখছিলাম, তারপরে ঠাকুর তার দিকে তাকাচ্ছেন, ইনিও যেমন সেই সেই বলমুয়া বলে এরকম করে ঘাড় ঘাড়িয়ে তাকাচ্ছেন, কেন সেসব দেখে আমাদের আনন্দ পেতে হচ্ছে, তার কারণ হচ্ছে উই আর আনএবল টু ক্রিয়েট মাদার্স লীলা ইন আস,
আমরা তাঁর লীলা আমাদের নিজেদের ভেতরে সেটা ক্রিয়েট করতে পারছি না। যে ফ্যান্টাসিটার জন্য আমাদের বাইরের জগতে সাহায্য লাগছে, সেই ফ্যান্টাসিটা আমরা নিজেদের মধ্যে ক্রিয়েট করতে পারছি না। তার কারণ হচ্ছে পড়াশোনা এবং ভাবনা, এই দুটো জিনিস গভীরতায় ঢুকতে পারছে না। আমাদের জিনিসটা হচ্ছে মন হচ্ছে স্পঞ্জের মতো, জল ফেলার মতো স্পঞ্জ সব শুষে নেয়, আপনি কিচ্ছু দেখতে পারবেন না। একটু জল ছিল, তারপর একটা স্পঞ্জ দিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে সেই জল চলে গেল। কোথায় গেল জলটা? স্পঞ্জ সব শুষে নিল। ঠিক সেই রকম আমাদের মন স্পঞ্জের মতো, যা কিছু দেখবেন সেটা শুষে নেবে। আমরা একেবারেই পড়াশোনা করি না, এতো মানে এ বলে কোনো লাভ নেই, একেবারেই পড়াশোনা করি না। পড়াশোনা যদি করি তাহলে এই বিভিন্ন জায়গায় গিয়ে এই দেখবেন এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে, এই আমাদের পাঠচক্র শেষ হয়ে গেলেই দেখেন কচট 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 শুরু হয়ে যাবে একবারে। হ্যাঁ, এতটুকু থামাথামি নেই, আমরা সব গল্প করতে থাকি, কেন এরকম করব? যে ভাবটাকে, সেই ভাবটাকে নিলাম, সেটা যেন আমার ভেতরে থাকে। ফ্যান্টাসি করাটা একটা ভীষণ প্রয়োজন। যে স্মরণ কথাটার অর্থ হচ্ছে তাকে চিন্তা করা। তিনি নাচছেন, কত সুন্দর ছবি দিয়েছেন, রথযাত্রা হয়েছে, সেই নানা রঙের রঞ্জিত দড়িতে নানা রকম রং লাগানো হচ্ছে, সবুজ লাল নীল সমস্ত, সেই পুরোনো দিনের এগুলো আমরা দেখেছি বলে বলতে পারছি। সেই বারান্দায় যে রড থাকতো সেই গ্রিলে বাঁধা থাকতো, তারপরে মেয়েদের যেরকম বেনি বাঁধানো হয় সেরকম নানা রঙের সুতো দিয়ে পরপর পরপর লাগিয়ে বেনি বাঁধানো হতো, রথযাত্রার যে রশি তাতে ওইটা লাগানো হতো, তাতে ইয়ে লাগানো হতো, আতর লাগানো হতো, সুন্দর করে আতর সুগন্ধিত। সেই আমার মনে আছে এখনো গহনানন্দজি টানছেন রথটা দুদিকে, আমি অদ্ভুতভাবে ভাবছিলাম কেন উনি এরকমভাবে টানছেন, আমরা তো এমনি করে এইভাবে টানতে থাকি। উনি দুটো দড়ির মাঝখানে দাঁড়ালেন আর ঠাকুরের দিকে তাকিয়ে দুহাত দিয়ে রথটাকে টানছেন। অনেক বছর পর শ্রীরামকৃষ্ণ পুঁথি পড়তে গিয়ে দেখলাম ঠিক ওই রকম একটি ছবি দেওয়া আছে, ঠাকুর জগন্নাথের দিকে তাকিয়ে সেই রথটা টানছেন, রথ ওই কোন থেকে আসছে আসছে আর ঠাকুর টানতে টানতে আসছেন। বনওয়ারির কীর্তনের দল তারা গাইছে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে, যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা, তারা দুভাই এসেছে রে, তিনি গাইছেন। আর সেই নাচতে নাচতে আসছেন, বনওয়ারির কীর্তনের দল খোল বাজাচ্ছে আর গাইছে, আর এইখানে যে সিঁড়ি দিয়ে উঠে যেখানে এখন ঠাকুরঘর সেইখানে দাঁড়িয়ে বলরাম বসু দাঁড়িয়ে নাড়িয়ে নাড়িয়ে নাচছেন, কৃষ্ণ কিশোর নাচছে, বড় জটা নিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামী নাচছেন, আর আমাদের গিরিশচন্দ্র ঘোষ নাচছেন, তিনি তার গুরু শরীর নিয়ে নাচছেন, এত জোরে পদাঘাত করে নাচছেন মনে হচ্ছে সারা ফ্লোরটা কাঁপবে। ঠাকুরের মুখে সেই অদ্ভুত জ্যোতির্ময় হাসি, তিনি টানছেন আর গাইছেন। সেই বনোয়ারি কীর্তনের দল তারা সেই খোল যারা বাজাচ্ছিল, এত দীর্ঘ সময় ধরে যারা ঠাকুর কীর্তন করছেন, বাজাতে বাজাতে তাদের আঙুল ফেটে গেছে, আঙুল ফেটে রক্ত বেরোচ্ছে, তাদের কোনো অনুভূতি নেই, খোলের ওপরের যে সাদা চামড়া সেটা রক্তাক্ত হয়ে গেছে, তাদের কোনো অনুভূতি নেই। এই দর্শনটা যদি আমরা দিনের পর দিন ভাবি, দেখবেন আমাদের আর বাইরে থেকে ওই পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ দেখার দরকার হয় না। ওই করুণাময়ী মা শারদায় যিনি শ্রীরামকৃষ্ণের ভূমিকা অভিনয় করেছিলেন, তিনি এসেছিলেন আমার কাছে, তাকে আমি বলেছিলাম যে ঠাকুর সম্পর্কে একেবারে গুরুদাস বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জিনিস দেখবে না, বই পড়বে এবং ঠাকুরকে ভাবার চেষ্টা করে, কথামৃত জুড়ে তার সমাধির নানা রকমের ছবি আছে সেগুলোকে দেখবার চেষ্টা করবে। সমাধি মানে হাতটা এরকম করে গেল সেটা কিন্তু কথা নয়, বলে কি সব্যনাশে ঠাকুরের ছবি, ওই সব্যনাশে ছবিটা ঠাকুরের সমাধির একটা ছবি হয়ে গেল। অথচ এইরকম যে কত গল্প কত লেখা আছে সেগুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে তোমার রামকৃষ্ণ পরমহংসদেব অনেক ভালো হবে। আমরা পড়া দরকার, শুধু পড়া দরকার নয়, শ্রবণ মনন নিধিধ্যাসন, সেটাকে চিন্তা করা এবং সেটাকে নিজের জীবনে প্রয়োগ এমনভাবে করা, পার্ট অ্যান্ড পার্সল। এই যে আমরা বলি না স্বামীজির ইয়েতে আছে, পরতত্ত্বে সদা লীন, লীন শব্দটা একটা খুব ইম্পর্টেন্ট শব্দ। লীন মানে কীরকম না, সেই তত্ত্বটার সাথে এমনভাবে মিশে যাবেন, সেই তত্ত্বটার সাথে একীভূত হয়ে যাবেন, কিন্তু অ্যাট দি সেম টাইম যে নতুন তত্ত্ব তৈরি হলো তার সঙ্গে আপনার আপন মাধুরী মিশে সেটা আরও বেশি সুন্দর, আগের থেকে সুন্দর হলো। দুধের সঙ্গে চিনি মিশিয়ে দেওয়া হলো, দুধে চিনি মিশে গেল, কিন্তু যে জিনিসটা তৈরি হলো, যে দ্রবণটা তৈরি হলো, তার স্বাদ মিষ্ট হয়ে গেল, চিনির আপন মাধুরী মিশে সে দুধের সাথে একীভূত হয়ে গেল, তার আলাদা কোনো কোনো অস্তিত্ব নেই,
আপনি তুলে বলতে পারেন এইখানে চিনি আছে, ওইখানে রস আছে, কিন্তু সে এমনভাবে তার সাথে মিশে গেল, সে আপন মাধুরী মিশিয়ে সে একেবারে একাকার হয়ে গেল। এইটা খুব জরুরি। বলছেন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, যাহার দর্শন মুখে, শ্রীকৃষ্ণ চৈতন্য উত্তর দিচ্ছেন, যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাকে দেখলেই ভগবানের কথা মনে পড়ে, যাহারে জানিলে ইষ্টের উদ্দীপন হয়, তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। কুসুমের শনি কীট সুরশিরে যায়, তেমনি সাধুসঙ্গ অধমে তরায়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্র কয়, সাধুসঙ্গে বিনা ইষ্টে ভক্তি নাই হয়। যাহারে জানিলে ইষ্টের উদ্দীপন হয়, তাহারে যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। স্বামী কাশীশ্বর আনন্দজি আমাকে বলেছিলেন, ভূতেশ আনন্দজি যখন সকালে প্রার্থনা করবেন, ঠাকুরকে প্রণাম করতে আসেন, সেই সময়টা আসার চেষ্টা করবি, হাঁ করে তাকিয়ে দেখবি উনি কীরকমভাবে ঠাকুরের কাছে অর্ঘ্য দিয়ে প্রার্থনা করেন। মহারাজের একটা অদ্ভুত প্রার্থনার বৈশিষ্ট্য ছিল, চোখ খুলে প্রার্থনা করতেন, ঠাকুরকে অর্ঘ্য দিয়ে ঠাকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার সেই দৃষ্টির মধ্যে সে যে কী ভালোবাসা, সে যে কী শরণাগতি, সে যে কী মন কাড়ানো জিনিস, সেটা কখনো আমি শব্দ দিয়ে আপনাদের প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছে যেন একটা ছোট্ট ছেলে শ্রীরামকৃষ্ণের কাছে এসে, যেন একটা বালক। গহনানন্দজি ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে গিয়ে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, বীরবির বীরবির করে কিছু একটা বলছেন, আমি পাশে দাঁড়িয়ে আছি, আরেকজন সেবক আরেক দিকে, মহারাজকে বার করে নিয়ে যাওয়া হবে, মাঝে হাত ভেঙে গেছে, হাত জোর করে মহারাজ প্রার্থনা করছেন, বীরবির বীরবির করে বলছেন কি। তারপরে হঠাৎ করে জিজ্ঞেস, তাহলে কতজনের হলো? সেবক বলছে 38 জন। আবার উনি বীরবির বীরবির করছেন, আবার খানিক, তাহলে কতজনের হলো? এই দ্বিতীয়বারে আমার স্ট্রাইক করলো, আমি দেখলাম উনি যেন ঠাকুরকে বলছেন, জানাচ্ছেন। আমরা এইগুলোকে কেন অ্যাডপ্ট করি না? মহারাজ আমাকে একবার বলেছিলেন যে আমার সঙ্গে যেরকম কথা বলার অভ্যাস করছো, ঠাকুরের সঙ্গে কথা বলার অভ্যাস করো। ভূতেশ আনন্দজি বলতেন যে যখন জীবনে দুঃখ আসবে, বেদনা আসবে, কষ্ট আসবে, মনের কথা বলার জন্য, তোমার মনের কথা শোনার জন্য ঠাকুরকে গিয়ে বলবে, তোমার কথা শোনার জন্য তিনি মন্দিরে বসে আছেন। উত্তরে কি বললেন সে শোনার মতো কান তোমার তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত জানবে তিনি তোমার কথা শুনছেন, শুনছেন, শুনছেন। আমরা ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করি না। এই যে শ্রবণ মনন কীর্তন শুনেছি, তিনি আছেন, মনে মনে তার অস্তিত্বকে অনুভব করেছি, এবং তার সেই কথা যদি জগৎকেও না জানাতে পারি, নিজের মনে নিজের কাছে জানানো। আপনাতে আপনি থেকে মন, যেও নাকো কারু ঘরে, যা চাবি তা খুঁজে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে। এগুলো শুধু কথার কথা নয়, এগুলো সত্যিকারের অনুভব থেকে, সাধকের অনুভব থেকে উঠে এসছে এই কথা। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমরা যেন সেই শব্দ নিচয়কে আমাদের জীবনের অঙ্গ করে তুলতে পারি, আমরা যেন সত্যিকারে তার ভক্ত হয়ে উঠতে পারি। তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়, গানে আছে না, মা আমাদের মানুষ করো এই মিনতি ওই রাঙ্গা পায়, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়। যেন জীবনের শেষে শেষটা অন্যের কৃপার উপর যেন না নির্ভর করে থাকি, যার কৃপা লাভ করার জন্য জগৎ সংসারের যাবতীয় দুঃখকে অতিক্রম করে এসেছি, যেন তাঁর কৃপা লাভ করার জন্য জীবনের শেষটুকুও যেন থাকে। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।